সুশাসনের রাজ্যে রাস্তা নির্মাণে ফের দুর্নীতির অভিযোগ উঠে এলো। লংতরাই ভ্যালি মনোহার থেকে মিজোরাম সীমান্তের সিমলম পর্যন্ত বিকল্প জাতীয় সড়কের প্রায় 85 কিলোমিটার ডাবল লেন রাস্তার কাজ শুরু হয়েছে। জানা গেছে নির্মাণ কাজের দায়িত্ব রয়েছে বহিররাজ্যের 4টি সংস্থা। কাঞ্চনপুর মহকুমার ভাঙমন থেকে সিবলং পর্যন্ত প্রায় 18 কিলোমিটার রাস্তার কাজ বহিররাজ্যের একটি কোম্পানি করছে। অভিযোগের মধ্যে ভাঙমন থেকে সিবলং যাওয়ার পথে প্রায় 7 কিলোমিটার রাস্তা কাজ অতি নিম্নমানের হচ্ছে, রাস্তা নির্মাণে ঘোটালা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। রাস্তার কাজটা তো বেশি ভালো হইতেছে না, এটা তো পাথরটা আনছে কই থেকে পাথর আনছে এটা আমি জানি না। এটা পাথর তো সবাই কই 2 নম্বরই, তা আমরা তো 1 নম্বর 2 নম্বর এত তো আমরা মানে অভিজ্ঞতা নাই, তবু যারা জানে চিনেন তারা 2 নম্বরই পাথর বলে আর কি। মানে এই পাথরটা ধরার লগে লগে মাটি হইতেছে? হ্যাঁ। মানে পাথরটা আনার কই থেকে আনার কথা আসলো? ওইটা নিয়মে তো মেঘালয় বা শিলং এই দাবি উঠেছে গুণগত মান বজায় রেখে যাতে নির্মাণ হয় সেদিকে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেয়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।